আজ আমরা দেখে নেব খুব কম সময়ের মধ্যে একটা টিফিন কি করে বানাতে পারি। তার জন্য লাগছে 250 গ্রাম বিউলির ডাল, সেটাকে আমরা ওভারনাইট ভিজিয়ে নিয়েছিলাম, সেটাকে পেস্ট করে নিয়েছি। লাগছে কিছু পেঁয়াজ, লঙ্কা, আদা। এবার বিউলির ডালের পেস্টের মধ্যে পরিমাণ মতো নুন, 7টা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, কিছুটা আদা কুচি আর 6টা পেঁয়াজ কুচি দিয়ে এটাকে মিক্স করে নেব। এবার একটা প্লাস্টিকে আমি অল্প একটু জল দিয়ে নিলাম, দিয়ে জলটা ফেলে দেবো। এবার এই প্লাস্টিকেই বড়াটা তৈরি করব। প্লাস্টিকে একটুখানি পরিমাণ মতো বড়ার মতো করে নিয়েছি ডাল বাটাটা, ওটার মাঝখানটা আমরা একটু ফাঁকা করে দেব। চামচ দিয়ে মাঝখানটা গোল করে দিলাম, ফাঁকা করে দিলাম। জলটা দিলে প্লাস্টিক থেকে ওটা তুলতে তাড়াতাড়ি উঠে যায়। এবার সাদা তেলে আমরা এগুলো ভেজে নেব। দুটো দিক ভালোভাবে ভাজা ভাজা হলে আমরা এটাকে তুলে নেব। বিউলির ডাল দিয়ে বড়া আমাদের রেডি। এটা গরম গরম সস দিয়ে খেতে খুব ভালো লাগে। আপনারা বাড়িতে ট্রাই করবেন, খুব অল্প সময়ে এটা হয়ে যায়, খেতেও খুব ভালো লাগে।